পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফিজম্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে রতি সাধনায় কয়জন সঙ্গী প্রয়োজন কেমন সঙ্গী প্রয়োজন রতি সাধনা কেন করতে হয় নূর লেনদেন করাই কি রতি সাধনা আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব রতি সাধনা নিয়ে পূর্বেও ভিডিও বানিয়েছিলাম আমাদের চ্যানেলের আলোচ্য বিষয় রতি সাধনা নয় আলোচনা করতে গিয়ে বা আধ্যাত্মিক বিষয়ের সাথে এটার জড়িত থাকার কারণে অনেকেই এ ধরনের প্রশ্ন করেন বা মানুষের অনেক আগ্রহ সেখান থেকেই রতি সাধনা নিয়ে ভিডিও বানানো বা আলোচনা করা যেহেতু পূর্বেও এটা নিয়ে আলোচনা করেছিলাম আর আমাদের চ্যানেলের আলোচ্য বিষয় রতি সাধনা নয় সেহেতু বলা চলে যে এটি আমার শেষ ভিডিও রতি সাধনা নিয়ে আলোচনার ফাঁকে অন্য অন্য জায়গায় রতি সাধনার কথা আসলেও রতি সাধনা নিয়ে পৃথক কোনো ভিডিও সম্ভবত আর বানাবো না তবে খুব বেশি যদি প্রয়োজন হয় বা মানুষের প্রশ্ন বা এমন কোনো প্রশ্ন সামনে আসে বা বিষয়টা আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সবার জন্য দেখা গেল যে এই বিষয়ে অনেকে কোনো ভুল তথ্য দিচ্ছে সেখান থেকে কেউ কোনো প্রশ্ন করছে যদি তখন প্রয়োজন বোধ হয় যে না এটা নিয়ে আলোচনা করা উচিত তখনই শুধু এই বিষয়ে আলাদাভাবে কোনো আলোচনা করব তাছাড়া সম্ভবত আর কোনো ভিডিও এই বিষয়ে আসবে না সহজ ভাষায় বলতে গেলে রতি সাধনা বোঝায় যৌনশাস্ত্রকে অর্থাৎ যৌনতা নিয়ে দেহের যে বিষয়গুলো রয়েছে এই বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই কি রতিশাস্ত্র বা কি এটা নিয়ে যে সাধনা সেটাই কি রতি সাধনা রতি সাধনার ব্যাপারে ইসলাম কি বলে অনেকেই আছেন এটা নিয়ে অনেক গালাগালি করেন শুধু ইসলাম ধর্মের লোকই যে গালাগালি করেন ব্যাপারটা তা না অন্য ধর্মের লোকেরাও এটা নিয়ে গালাগালি করেন বিষয় হচ্ছে এটা হচ্ছে যৌনতা সংক্রান্ত জ্ঞান এটাকে বিজ্ঞান ভিত্তিক আলোচনাও বলা যেতে পারে আবার অনেক সময় ধর্মভিত্তিক আলোচনাও চলে আসে দুইটার সমন্বয়ে যে আধ্যাত্মিক আলোচনা সেটাকেই সাধারণত মানুষ শুরুতে সাধনা বলে থাকে ইসলাম ধর্মে স্বামী স্ত্রীর মিলনের ব্যাপারে অনেক আলোচনা আছে কোরআন এবং হাদিসে এসব ব্যাপারে বিভিন্ন আলোচনা আছে কতটুক কি করা যাবে কি করা যাবে না কোনটুক বৈধ কোনটুক অবৈধ কোনটা ভালো না কোনটা ভালো এসব ব্যাপারে কিন্তু আলোচনা আছে রতী আলোচনার বিষয় কিন্তু এগুলোই যে স্বামী স্ত্রীর মধ্যে কি হবে অর্থাৎ একটি নারী এবং পুরুষের মধ্যে যৌন চাহিদা সংক্রান্ত যৌনতা বিষয়ক যে সম্পর্ক আছে সে ব্যাপারে দৈহিক যে বিষয়গুলো সেটাই কি রতী সাধনার বিষয় যেহেতু ইসলাম এসব ব্যাপারে কোরআন হাদিসে আলোচনা করেছে বা ইসলামে এই ব্যাপারে আলোচনা আছে কোরআন হাদিসের মধ্যে সেহেতু এটা নিয়ে না বুঝেই গালাগালি করাটা ঠিক হবে না যারা গালাগালি করছেন বা করে তারা মূলত তার নিজ ধর্মকেই গালাগালি করছে যেহেতু তার ধর্মে এই কথাগুলো আছে বিভিন্নভাবে হয়তো বা হুবহু এইভাবে নেই স্ত্রী সহবাসের ব্যাপারে কোরআন হাদিসে আলোচনা আছে দাসীর সাথে মিলনের ব্যাপারে কোরআন হাদিসে আলোচনা আছে স্বপ্নদোষের ব্যাপারে করেন হাদিসে আলোচনা আছে ইত্যাদি আরও বিভিন্ন বিষয়ে কি কোরআন হাদিসে আলোচনা আছে বৈধ হলে সেটা সমস্যা নেই অবৈধ হলে সেটা সমস্যা তাই না বুঝেই গালাগালির কিছু নেই এই আলোচনাটা বয়স্কদের জন্য যারা কম বোঝেন বা বয়স কম তাদের জন্য এটা না এটুকুই পার্থক্য যে আলোচনাটা সবার সামনে করা উচিত না এখন প্রশ্নে আসি সেটি হচ্ছে রতি সাধনা কেন করতে হয় প্রথমেই বললাম এটা হচ্ছে যৌনতা সংক্রান্ত সাধনা রতি সাধনা এই জন্য করতে হয় যে যেন যৌন চাহিদা পূরণে কি আমাদের দেহ সক্ষম থাকে এক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের যৌন চাহিদা পূরণে কি সক্ষম থাকা নারীকেও সক্ষম থাকা পুরুষকেও সক্ষম থাকা একজন সক্ষম আর একজন অক্ষম থাকলো কি সেটা হয় না এজন্য দুইজনের মধ্যে যে সক্ষমতা এই যে সক্ষমতার প্রয়োজনীয়তা এটার জন্য রতি সাধনা প্রয়োজন বলা যায় দেহ রক্ষার জন্য রতি সাধনা করতে হয় রতি সাধনায় দেহ ভালো থাকে দেহের মধ্য থেকে যে শক্তি ক্ষয় হচ্ছে সেটা কি ধারণ করে রাখা বা সেখানে আরও সামর্থ্যবান হওয়া এটা হতে পারলে অবশ্যই কি দেহ ভালো থাকবে এটা খুব স্বাভাবিক একটি বিষয় যে যাদের স্বপ্নদোষ বেশি হয় তারা কি অসুস্থ হয়ে পড়ে স্বপ্নদোষ না হলে কি সে সুস্থ থাকে এই রতি সাধনার সাথে কি এটারও একটা সম্পর্ক আছে যাদের রতি সাধনা বা রতি শক্তি ভালো তাদের কি স্বপ্নদোষ হয় না বা হলেও কি খুব কম যেটা নিয়মের মধ্যে থাকে যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তারা যদি রতি শাস্ত্র বা রতি সাধনার ব্যাপারে আলোচনা শুনে সেগুলো কর্মগুলো করে তাহলে কি তারা উপকৃত হবে অর্থাৎ দেহকে ভালো রাখা সুস্থ রাখা রতি সাধনা করলে যৌবন স্থির থাকে দেহ ভালো থাকে দেহ ভালো থাকলে মনও ভালো থাকে কাজেও মন বসে বায়ু চড়া হয় না তাই দেখা যায় যে তাদের দেহের গঠন সব কিছুই কি তারা সুস্থ স্বাভাবিক একজন মানুষ হিসাবেই থাকতে পারে এই জন্যই কি রতি সাধনা করতে হয় আরেকটি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে রতি সাধনায় কয়জন সঙ্গী প্রয়োজন বা সঙ্গিনী প্রয়োজন এটির সহজ উত্তর হচ্ছে এই যে যতজন স্ত্রী থাকবে ততজন অর্থাৎ স্ত্রীর উপরই নির্ভর স্ত্রী কি রতি সাধনার সঙ্গী বা এখানে কি স্বামী কি রতি সাধনার সঙ্গী অন্য কেউ এখানে আসবে না তারপর যাদের ধর্ম অনুযায়ী ওই যে দাস ব্যাপারটা সেগুলো আগে ছিল এখন নেই তো সেই বিষয়টা আলোচনার মধ্যে আসে না মূল কথা হচ্ছে যে এখানে স্বামী স্ত্রীর কথাটাই থাকবে যে স্ত্রী এবং স্বামী এরাই কি সঙ্গী এখানে কতজন কতজন লাগবে এরকম কোনো বিষয় না পর স্ত্রী বা পর সাথে এরকম কোনো কর্ম করলে সেটা কি সেটা হারাম সকল ধর্মেই কি সেটা অবৈধ বা হারাম সামাজিকভাবেও সেটা কি ভালো না যারা ধর্ম মানেন না তারাও কি এটা সামাজিকভাবে কি কেউ মেনে নেন না এই প্রশ্নটা এভাবে আসার একটা কারণ আছে সেটা হচ্ছে অনেকেই আছেন যারা এভাবে প্রচার করে থাকেন যে একাধিক সঙ্গীর সাথে মিলন করা অনেকের সাথে মিলন করা ক্ষয় হবে না দেহ অটল থাকবে এই যে বিষয়গুলো বলে থাকেন যে তারা অনেক জনের সাথে পারেন সেখান থেকেই মানুষ এই ধরনের প্রশ্নগুলো করেন হ্যাঁ অনেকেই এই ধরনের মতবাদ প্রচার করেন যে একজন ব্যক্তি সে অনেক নারীর সাথে কি করেন মিলন করেন তারা তাদের আধ্যাত্মিক শক্তি এই যোগ শক্তি বা রুচিশাস্ত্রের যে শক্তি আছে সাধনা তা নাকি তারা দেখান এটা হচ্ছে তাদের কামকতা এটা আলাদা একটা পার্ট ধর্মের নামে অনেকেই অধর্ম করে এর জন্য ধর্মকে গালি দিলে হবে না অনেক আলেম আছেন যারা কি ধর্মের নামে অধর্ম করছেন অনেক পাদ্রী আছেন অনেক ব্রাহ্মণ আছেন যারা কি যুগে যুগে কি ধর্মের নামে অনেকেই আছে অধর্ম করছেন তাই বলে কি আমরা ধর্মকে গালি দিব তো রতি সাধনার মধ্যে যারা সাধনা করে বা বলে এদের মধ্যে যারা কামক শ্রেণীর তারা যদি কোনো দেয় যে যে তাদের শিষ্য থাকবে থাকবে বা অনুসারী তারা তাদের সাথে বা বা ভাই তারা যদি এই ধরনের কোনো কর্ম করে সেটা বৈধ বা ভালো এটা হচ্ছে সম্পূর্ণ তাদের ব্যাপার সাধু পুরুষ বা যোগীমণি ঋষি যারা ছিলেন তারা কিন্তু বনে জঙ্গলে গিয়ে সাধনা করেছে নারী সঙ্গ ত্যাগ করে সেখানে তারা যদি এই বর্তমানে যারা আছেন এইসব সাধকরা যদি এই থিওরি দেন যে একাধিক নারীর সাথে তারা মিলন করবে ভক্তের সাথে বা বাইরের কারো সাথে বা ভক্তরা ভক্তেরা নারী পুরুষ মিলন করবে এটা তাদের অতি সাধনা তাহলে এটা নিতান্তই কি তাদের ব্যাপার এটা নিয়ে মন্তব্য করে কোনো লাভ নেই কারণ বললে কোনো পরিবর্তন আসবে না কিন্তু আমরা যতটুকু বুঝি যে এটা কি কোনো ভাবই কি ধর্মসম্মতও না আধ্যাত্মিক সম্মতও না কারণ এখানে চাহিদাই বেশি কামনা বাসনা বেশি কামনা বাসনা ত্যাগ করতে হবে এটাই আধ্যাত্মিকতা সাধনা সব কিছুর মূল কথা সেখানে তারা যদি কামনার মধ্যে ডুবে যায় তাহলে এটা কেমন তত্ত্ব তা জানা তারাই বলবে যে কামনা থেকে দূরে থাকো আবার তারাই যদি কামনার মধ্যে এইভাবে ডুবে যায় তাহলে সেটা যাদেরকে বলছে তাদের এটা বোঝা উচিত তারপরে প্রশ্নটি এসেছে কেমন সঙ্গী প্রয়োজন সঙ্গী বলতে এখানে স্বামী স্ত্রী তাই অবশ্যই সঙ্গী স্বামী এবং স্ত্রী হতে হবে এখন কথা হচ্ছে তারা কীরকম হবে তারা হবে ধৈর্যশীল এখানে উভয়কেই কি ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল না হলে হবে না এখানে যে কোনো একজনের দুর্বলতা থাকতে পারে সেক্ষেত্রে অপরজনকে কি করতে হবে ধৈর্যশীল হতে হবে সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করতে হবে প্রতি সাধনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব কিন্তু সেটা কি একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হুট করে হয়ে যাবে না তাই উভয়কেই কি ধৈর্যশীল হতে হবে অর্থাৎ রতি সাধনার জন্য ধৈর্যশীল নারী বা পুরুষ প্রয়োজন আর অবশ্যই এমন কাউকে প্রয়োজন যার মধ্যে কি যৌনতা রয়েছে এই অনুভূতিটা কি তার মধ্যে আছে একদম শিশু শ্রেণীর কাউকে দেওয়া হবে না আবার কি বৃদ্ধ দিয়েও হবে না অর্থাৎ যাদের শারীরিক সক্ষমতা রয়েছে এমন সঙ্গী অর্থাৎ সেটা কি স্বামী স্ত্রীর মধ্যেই হতে হবে কিন্তু একটু আগেও বলেছি যারা অন্য সঙ্গীর কথা বলে যে না একে দিয়ে হবে না তোমার বউকে দিয়ে হবে না উমুক আনো বা পরকীয়ায় রুতি করো এগুলো যারা বলে এগুলো হচ্ছে কামক শ্রেণীর কথাবার্তা যে ওইখানে গেলে বেশি সময় পাবে বা বা ওইটা তোমার সাধনার ফল হবে ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে আলাদা বিষয় যেটা বললাম যে এটা হচ্ছে ধর্মের মধ্যে অধর্ম একজন নারীর কাছে যা আছে অন্যজনের কাছে কি তাই আছে হতে পারে একজনের চাইতে আরেকজন আকর্ষণীয় বা কি বেশি সক্ষম সেটা আলাদা ব্যাপার কিন্তু তার মধ্যে যা আছে তার মধ্যে তা আছে তাই বলেছি যে ধৈর্যশীল হতে হবে যে উভয়ের মধ্যে কি ভালোবাসাও প্রয়োজন প্রেম ভালোবাসা না থাকলেও কি হলো না সেটা আলাদা একটা শুধু শারীরিক চাহিদা এখানে আবেগ এবং প্রেম ভালোবাসা প্রয়োজন এমন কোনো সঙ্গী প্রয়োজন অর্থাৎ স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের এমন কাউকে নির্বাচন করা উচিত যে কি আবেগই বা ভালোবাসতে পারবে এই ধরনের তো বিয়ে হওয়ার পর বাকিটা হচ্ছে কি নিজেদের মধ্যে গুছিয়ে নেওয়া একে অপরকে বোঝা তারপরের প্রশ্ন হচ্ছে নূর লেনদেন করাই রুতি সাধনা এক্ষেত্রে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে নূর বলতে যেটা বুঝায় সেটা আলাদা বিষয় এখানে যে প্রশ্ন করেছে বা যারা এই ধরনের প্রশ্ন করে তারা যে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করে সেটা হচ্ছে তারা মনে করে থাকেন যে দেহের একটি তরল পদার্থই কি নূর বিশেষ করে বীর্যকে তারা নূর বলে থাকেন তাই তারা এরকম প্রশ্ন করেছেন যে নারীর মৈথনের সুধা বা পুরুষের বীর্য এটা কি আদান প্রদান করাই কি। সাধনা কিনা বা এই নূর নেওয়াই কি সব বড় কথা কিনা বিষয় হচ্ছে এটা কোনো নূরই না যারা দেহতত্ত্ব সম্পর্কে জানেন তারাও এটা ভালো বলতে পারবেন যে বীর্য হচ্ছে কি পানির অংশ পানির যে পাঁচটি গুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি বীর্য নূর বা আকাশের কথা যেটা বলা হয় সাফা তার অংশে কিন্তু বীর্য নেই যাই হোক সেটা ভিন্ন কথা সবই নূরের অংশ কিন্তু তারাই যে বীর্যকে নূর মনে করে তাই এর এই ধরনের প্রশ্ন করে বা বিভিন্ন জায়গায় এই ধরনের কথা বলে থাকে যে বীর্যই নূর এটাই সব কিছু এটাই শিশু লানা বস্তু এটাই হিসাব কিতাব দিতে হবে সেটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার তো এরকম নূর লেনদেন করা যায় না নূর খুব আলাদা গভীর একটি বিষয় সেটা পরমের সাথে সম্পর্কিত এরকম দেহের সাথে দেহের এরকম কোনো বিষয় নূরের সাথে সম্পর্কিত না দেহের সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে উভয়ের রস পঞ্চরসের কথা বলে থাকেন বা ইত্যাদি যে কথাগুলো বলে থাকেন এই মতবাদ্যার সাথে যে আদান প্রদান গ্রহণ সেবন এটার সাথে সুফিবাদের কোনো সম্পর্ক নেই সুফিবাদটা হচ্ছে আলাদা একটা ভাবধারা সুফিবাদের সাথে এরকম রসের কি কোনো সম্পর্ক নেই এই যে রস আস্বাদন করা রস গ্রহণ করা এ ধরনের কোনো কিছুর সাথেই সুফিবাদের কোনো সম্পর্ক নেই আমি আবারও বলছি সুফিবাদের সাথে রস গ্রহণ আদান প্রদানের কোনো সম্পর্ক নেই এবং সুফিবাদের সাথে রতি সাধনার কোনো সম্পর্ক নেই রতি সাধনার সাথে সুফিবাদের কোনো সম্পর্ক নেই সুফিবাদের সাথে রতি সাধনার কোনো সম্পর্ক নেই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যেন বুঝতে পারেন যে এটা সুফিবাদের কোনো অংশই না সাধনা হচ্ছে দম সাধনার একটা অংশ যেটাকে পাস আনফাসের সাধনা বলা হয় তো পাস আনফাসের সাধনা করলে রতি শক্তি বৃদ্ধি পায় সেখান থেকে যারা যৌনতা বিষয়ে আলোচনা করে থাকেন বা এই সাধনাগুলো যারা করে থাকেন এই যারা বেশি ফোকাস করেছেন গুরুত্ব দিয়েছেন তারা সেই দোম সাধনার একটি অংশকে আলাদাভাবে বিশ্লেষণ করে সাধনার আবির্ভাব ঘটিয়েছেন মানুষের কল্যাণের জন্যই যে এটা করলে দেহের এই উপকারগুলো হবে এখানে আত্মিক উন্নতির বিষয়টা কিন্তু না এটা হচ্ছে দেহের উন্নতির মূল বিষয়টা হচ্ছে দোম সাধনা বা পাস আনফাসের সাধনা যেটা মোটামুটি অনেক দরবারি বলে থাকেন বা সুফিরা বলেছেন পাস আনফাসের কথা যে শ্বাস প্রশ্বাসের যে জিকির বা শ্বাস প্রশ্বাসের যে সাধনা সেটা সেটা একটা অংশ হচ্ছে রতি সাধনা তাই রতি সাধনার বিষয়গুলোর সাথে কি শ্বাস প্রশ্বাসটাই কি সম্পর্কিত শ্বাস বিষয়ক আলোচনা তাই বলবো রতি সাধনার মধ্যে রস আস্বাদন বা রসগত কিছু ব্যাপার থাকলেও এখানে নূরের কোনো বিষয় নেই সেটা আলাদা একটা ব্যাপার যারা ভাবছেন এটাকে নূর তারা আমার মতে বা আমি যতটুকু বুঝি একটু ভুলের মধ্যে আছেন কারণ দেহের যে পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে আগুন পানি বাতাস মাটি নূর যে পঞ্চ চিজ বা পঞ্চ অনাস যাই বলি বা পঞ্চভূত পানির অংশ থেকে যেটা হয়েছে যে পাঁচটির উৎপত্তি তার মধ্যে একটি হচ্ছে কি বীর্য নূর বা সাফার অংশ বা আকাশের অংশ সেটা আলাদা রুতি সাধনার ব্যাপারে কিছু ধারণা দিচ্ছি পূর্বের আলোচনায় যে ভিডিওটা ছিল আগে অনেক আগে সেখানে এই ব্যাপারে মোটামুটি আলোচনা করা হয়েছে কিভাবে সাধনাটা করতে হয় কিভাবে কি করলে শক্তি বৃদ্ধি পায় তারপর আমি এখানে আবার বলে দিচ্ছি যেহেতু আবার আলোচনাটি এসেছে সেটি হচ্ছে প্রথমে তাকে যোগ সাধনা বা প্রাণায়াম করতে হবে প্রাণায়াম করলে বা সাধনা করলে কি হবে তার এই শক্তি বৃদ্ধি পাবে এটা হচ্ছে একসাথে সে ধ্যানও করতে পারবে এবং কি দম সাধনা যেটা বলে আর কি প্রাণায়াম বা যোগব্যায়াম সব করবে তার আত্মিক এবং দৈহিক দোনো উন্নতি কি হবে কিন্তু যাদের বিশেষভাবে প্রয়োজন প্রতি সাধনার ব্যাপারটা তারা যেটা করবে সেটা হচ্ছে এখানে কিছু পদ্ধতি অবলম্বন করবে সেটা কি সেটা হচ্ছে তাকে কিন্তু নিয়মিত প্রাণায়াম করতে হবে কারণ আগে তো নিজেকে উপযুক্ত করতে হবে প্রাণায়াম করলেই এই বিভিন্ন সমস্যাগুলো কি সমাধান হয়ে আসবে তো তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নারীর বাম নাশিকার সময় এবং পুরুষের কি ডান নাশিকার সময় মিলন করলে তারা অধিক সময় মিলন করতে পারে এটা যে কেউ পরীক্ষা করে দেখতে পারে যে ডান নাসিকা যখন শ্বাস প্রবাহিত হয় পুরুষের এক্ষেত্রে নারীর বিষয়টা যদি আমরা বাদও রাখি কারণ পুরুষের ব্যাপারটা এখানে বেশি গুরুত্বপূর্ণ সত্যি কথা বলতে তো পুরুষের যখন ডান নাশিকায় শ্বাস প্রবাহিত হবে তখন যদি সে মিলন করে বাম নাসিকায় মিলনের চাইতে ডান নাসিকায় সে অধিক সময় পাবে স্বাভাবিকভাবেই এটা সে অভ্যাস করে নিল দেখতে পারবে বা পরীক্ষা করলেও দেখতে পারবে তাই উচিত হচ্ছে ডান নাসিকায় করা ডান নাসিকা বলতে এই নাকের যে দুইটা ছিদ্র একটা হচ্ছে ডান বা বাম ডানকে বলা হয় কি দক্ষিণ নাশিকা অর্থাৎ দক্ষিণ নাসিকা যখন শ্বাস প্রবাহিত হয় তখন যদি মিলন করে তাহলে সে বেশি সময় পাবে তারপরে বিষয় হচ্ছে এই মিলনের সময় যখন তার রতি ঊর্ধ্বগতি থেকে নিম্নগতিতে চলে আসবে অর্থাৎ নিচের দিকে চলে আসবে তখন তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাম নাসিকা দিয়ে শ্বাস নিয়ে অর্থাৎ এভাবে ডান নাশিকাটা আটকিয়ে যে কোনো ভাবি হোক বাম নাশিকা দিয়ে কি জোরে শ্বাস নিয়ে বা আস্তে যাইভাবি নেক যে ডান নাশিকা দিয়ে কি করতে হবে তারপরে আস্তে করে শ্বাস ছাড়তে হবে অথবা জোরে যেভাবেই ছাড়ুক তাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে কি বেশিরভাগ আস্তে আস্তে বা জোরে যেটা যার জন্য কার্যকর সে কিছুদিন করলেই বুঝতে পারবে কারণ এখানে অভিজ্ঞতার বেশি প্রয়োজন প্র্যাকটিক্যাল হতে হবে জোরে নেওয়ার কথা বলেছেন কেউ আসতে নেওয়ার কথা বলেছেন অনেক সময় জোরে নিতে গেলেও দেখা যায় যে না কাজ হচ্ছে না বরং আসতে ভালো এক একজনের এক এক রকম শারীরিক ব্যাপার স্যাপারও আছে তো এখানে জোরে বা আসতেটা মূল বিষয় না নিতে হবে বাম দিক দিয়ে নিয়ে ডান দিক দিয়ে ছাড়তে হবে এটা ওই সময় যখন নিম্নগামী হচ্ছে বুঝতে হবে একটু ধৈর্য ধরতে হবে আলাদা হতে হবে এবং কি এটা করতে হবে তাতেও কি সে একটু বেশি সময় পাবে তারপরে এটা অভ্যাস করলেও কি এগুলো অভ্যাস করলে তার সময় বাড়বে কিন্তু তাকে অবশ্যই অবশ্যই প্রাণায়ামটা কন্টিনিউ রাখতে হবে বিশেষ করে কুম্ভক প্রাণায়াম করলে এবং কপল ভাতি প্রাণায়াম করলে এই রতিশক্তি অনেক বৃদ্ধি পায় কপল ভাতি প্রাণায়াম নিয়ে তো আমি অনেক আগে ভিডিও বানিয়েছি তারপরে কুম্ভক প্রাণায়ামটা গুরুর কাছ থেকে জানতে হয় এটা সবাই বলে তারপরও কিছু স্বাভাবিক নিয়ম বা সাধারণভাবে যেন সবাই করতে পারে এরকম একটি নিয়ম খুব সহজভাবে আমি ভিডিওতে দেখিয়েছি অন্য একটি ভিডিওতে সেটিও কেউ দেখে যদি কেউ করেন যে নাকুম্ভোগ পারতেছে না তারাও যদি ওইটা করে তাহলেও কি পনেরো দিন এক মাস করলেই কি তার মধ্যে অনেক উন্নতি দেখা যাবে সে নিজেই প্র্যাকটিক্যাল দেখতে পারবে শুধু যে রতি সাধনায় তার শক্তি বাড়বে ব্যাপারটা কিন্তু তা না রতি শক্তির পাশাপাশি তার দেহের অন্যান্য বিষয়গুলোকে কি আস্তে আস্তে ভালো হতে থাকবে সে প্রাণায়ামগুলো যদি সে করে এখানে যে বললাম যে বাম নিয়ে ডানে ছাড়ার কথা যদি কেউ ভুলে যায় সে যদি ডানে নিয়ে বামে ছাড়ে তাতেও কি কোনো সমস্যা নেই কিছুটা উপকার কম পেলেও কি সে উপকার পাবে এই মুহূর্তে যদি সেটা করে তাহলে কি সে উপকার পাবে কেন পাবে এই পরিবর্তনের মধ্যে সেটার কিছু বিশেষ কারণ আছে এত এক্সপ্লেন করার দরকার নেই মূল বিষয়টা যারা স্বাভাবিকভাবে বোঝার জন্য তাদের জন্য আমার মনে হয় এতটুকুই যথেষ্ট তারপরে ওই যে সাধনা নিয়ে আরও জানার ইচ্ছা থাকলে তারা ওই যে আমার অন্য যে ভিডিও আছে সেটা দেখতে পারেন সেখানে যেটা বলা হয়েছে যে রতি সাধনা মানে কি এটা করলে ছেলে 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 সন্তান মেয়ে ছেলে মেয়ে সন্তান নেওয়া যায় বা জন্ম নিয়ন্ত্রণও করা যায় এটাই হচ্ছে এই সাধনার মূল কথা তো রতি সাধনা নিয়ে সংক্ষেপে যতটুকু পারলাম এই প্রশ্নগুলো আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে